আমি সোহাগ, আজকে কথা বলবো অ্যাডোবি লাইট রুম প্লাস। তো অ্যাডোবি লাইট রুম প্লাসকে অলওয়েজ হচ্ছে ক্যাটালগ অ্যাড করতে হয়, নাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আপনার সফটওয়্যার আপডেট বা হচ্ছে কাজ করতে করতে অনেক সময় হচ্ছে ক্যাটালগ চেঞ্জ হয়ে যায়, সমস্যাটা দেখা দেয়। তো এটার জন্য হচ্ছে ক্যাটালগকে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এটার জন্য প্রথমে আপনাকে হচ্ছে একটা ডিফারেন্ট ক্যাটালগ চুজ করে দিতে হবে, সেটার জন্য ডিফারেন্ট ক্যাটালগ করতে হবে। এখানে ক্যাটালগ তৈরি করা আছে, তো আমি ডিফারেন্ট একটা ক্যাটালগ ডিফারেন্ট নামে চুজ করি। তো এটার জন্য প্রথমে আমি আমার ড্রাইভে যাই, ডিসক্রাইব করা হয়েছে।